শিশুরাও কি মানসিক অবসাদে ভুগতে পারে বা ডিপ্রেশনে চলে যেতে পারে, কখন যেতে পারে, কেন যায়, বা মোবাইল নিয়ে ঘাটার ফলে কি আপনার শিশুটি ডিপ্রেশনে চলে গেছে? এই সব সমস্যা আমরা নিয়তই ফেস করছি। এর থেকে বেরিয়ে আসার উপায় কী কী করব, এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি। নমস্কার, আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিওরাল সায়েন্সেস। আজকের বিষয়, ডিপ্রেশন শিশুরও হতে পারে, ডিপ্রেশন 70 বছরের ভদ্রলোকের হতে পারে, ভদ্রমহিলারও হতে পারে। এখন শিশুদেরও একটা করে আমরা বলি চাইল্ডহুড ডিপ্রেশন, কিন্তু ডিপ্রেশন, এবং ওখানেও কিন্তু অ্যান্টি ডিপ্রেশন খুব ভালো কাজ দেয়। আর একটা ভালো জিনিস কাজ দেয় এই বাচ্চাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে কাউন্সিলিং। ওষুধের সঙ্গে যখন আমরা কাউন্সিলিং ব্যবহার করি, যেটা আমাদের সাইকোলজিস্টরা করেন এবং টেস্টিংও তারাই করেন, তো ওষুধের সঙ্গে কাউন্সিলিং খুব ভালো কাজ দেয়। এবং ডিপ্রেশন কিন্তু একটা স্পেকট্রাম, এটা যে শুধু 27 থেকে 35 বছর বয়সে তা কিন্তু নয়। এখন বলা হচ্ছে চাইল্ডহুড ডিপ্রেশন, চাইল্ডহুড সিজোফ্রেনিয়া, যেটা এতদিন ধরে আনডায়াগনোজ থাকতো, এখন কিন্তু তার ট্রিটমেন্ট হচ্ছে। তার কারণ সাইকোমেট্রি করে আমরা দেখতে পাচ্ছি যে হি অর শি, দ্য চাইল্ড ইজ সাফারিং ফ্রম ডিপ্রেশন। বাচ্চারা তো দুষ্টু হয়, এবং দুষ্টু বাচ্চা আমরা চাই, আদা বদা বাচ্চা কেউ পছন্দ করে না। প্রথমেই আমরা ধরুন, আমি আমার ক্লিনিকের কথা বলছি, আমার ক্লিনিকে 100টা বাচ্চা যদি আমি দেখি, তার মধ্যে 40 থেকে 50টা বাচ্চা কিন্তু আসে যে স্কুল থেকে কমপ্লেন আসছে, এবং মা বাবাকে বারবার যেতে হচ্ছে স্কুলে শুনতে যে মারপিট করেছে, ক্লাস থেকে বেরিয়ে গেছে, বা চুরি করেছে, বা খোঁচা মেরেছে, ইত্যাদি ইত্যাদি। এবং 3-4 বার যাওয়ার পর তখন টিচাররাই বলে বা প্রিন্সিপালরাই বলে যে এনার একটা বাচ্চাটা সাইকিয়াট্রিক কনসালটেশন দিই। এটা হচ্ছে মেন। সেকেন্ড হচ্ছে, স্কুলের বাইরেও তো তার বাড়িতে অনেকটা সময় কাটায়, সেখানেও দেখা যায় যে এই বাচ্চাটা খুব ছটফটে, এই ধর 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 ধর, এই দেখ 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 দেখ, এদেরকে কিন্তু মা বাবারাই তখন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। আর একটা গ্রুপ আছে, সেটাও খুব কমন, সেটা হচ্ছে 5 বছর 7 বছর হয়ে গেছে, এখনও বিছানা ভিজিয়ে ফেলে, তখন পেডিয়াট্রিশিয়ান বলে সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করুক, এর কিন্তু খুব ভালো ওষুধ আছে। এছাড়াও কিছু বাচ্চা আছে যারা সিলেক্টিভ মিউটিজম বলি, সিলেক্টিভ মিউটিজম মানে সে শুধু তার মার বাবার সঙ্গে কথা বলে, আর কারোর সঙ্গে কথা বলতে চায় না, ভেরি সিলেক্টিভ। এরকম অনেক এরকম বাচ্চাদের প্রবলেম আছে। আর একটা আছে আমাদের খুব কমন আমাদের ক্লিনিকে, সেটা হচ্ছে তার লিখতে অসুবিধে হয় না, কিন্তু ওই জিনিসটাই সে মুখস্থ বলতে পারে না, বা ঠিক তার উল্টোটা, সে মুখস্থ খুব সুন্দর বলে কিন্তু ওই জিনিসটা লিখতে পারে না। সিমিলারলি এর সঙ্গে আর একটা জিনিস থাকে, যেটা হচ্ছে সব সাবজেক্টে ভালো নম্বর এক্সেপ্ট অঙ্ক, কোনোবারই সে পাস করতে পারে না হয়তো। এই ধরনের একটা বিশাল বড় স্পেকট্রাম আছে বাচ্চাদের, এসব বাচ্চাদেরকে নিয়ে মা বাবারা আসে। এটা আমাদের বলতে হবে না, এটা জনগণ তাই বলবে, এবং শুধু বাবা মাকে দায়ী দিলেও হবে না, দায়ী করলেও হবে না শুধু বাবা মাকে। কিছু জায়গা আছে রেস্ট্রিকশন এতটাই বাড়ছে, আমরা বলি জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি খুবই ভালো। আমার যেমন, আমরা 7 ভাই 4 বোন, আমরা একই বিছানায় 4 জন শুতাম 5 জন শুতাম, কে আগে পরের টেবিলে বসবে এই নিয়ে ঝগড়া হতো, কিন্তু তাতে আনন্দ ছিল। কিন্তু আবার আমার একটা ছেলে, উপায় নেই। অতএব কিছু কিছু জায়গায় উপায় নেই, আবার কিছু কিছু জায়গায় এই ইঁদুর দৌড় ছাড়া করবেনটা কি? আমাকে ভালো স্কুলে তো ছেলেটাকে পড়াতে হবে, যাতে দুকোয়া ইংরেজি বলতে পারে, তো সেখানে ভর্তি করতে গেলে তাকে ইঁদুর দৌড়ের মধ্যে যেতে হবে। বাট এখানে একটা কথা বলি আপনাদের, এর মধ্যেও কিন্তু অনেক ল্যাকুনে আছে।
এর মধ্যে অনেক ফুটু আছে যেগুলো দিয়ে আপনি বাচ্চাটাকে আরও বেটার করতে পারবেন। আপনি বলুন তো আজকে আপনারা যারা দেখছেন, কটা বাচ্চাকে আপনারা ক্যাম্পিংয়ে পাঠান, কটা বাচ্চার মা বাবা তাদের 8 বছর 6 বছরের বাচ্চাদের রক ক্লাইম্বিং ক্যাম্পিংয়ে পাঠান না, কজন পাঠান? অনেকে তো নামই শোনেননি ব্যাপারটা কি, কিছুই না। রক ক্লাইম্বিং মানে হচ্ছে এখানে বাচ্চাদেরকে নিয়ে 3 রাত্রি বা 4 রাত্রি পাহাড়ের কোলে রাখা হয়, তাদের ক্যাম্পিং করানো হয়, এবং তারা নিজেরা সকালবেলা ভোর 5টায় উঠে ফ্রেশ হয়ে হাতে মগ নিয়ে লাইনে দাঁড়ায় চা খেতে। আপনি ভাবতে পারবেন আপনার ছেলে বা মেয়ে এয়ার কন্ডিশন ঘর ছেড়ে এটা করবে? কিন্তু করে। আমি নিজে ক্যাম্পিং ইনস্ট্রাক্টর ছিলাম বহু বছর, আমি জানি এখনো হয়, কিন্তু এর প্রমোশন নেই, কারণ আমাদের ছেলেমেয়েরা বাবুসও না। আরে রুদ্রপুরুষ কালো হয়ে যাবে, হ্যাঁ কিন্তু ক্রিকেট খেলবে, ক্রিকেটের বড় ব্যাগ থাকবে, ক্রিকেটের হ্যান্ডেলটা বাইরে বেরিয়ে থাকবে, বাবা স্কুটারটা চালাবে, সে পেছনে বসে থাকবে। কিন্তু আজকে রক ক্লাইম্বিং কোনো দর্শক নেই, আজকে রক ক্লাইম্বিং যেখানে কনফিডেন্স বাড়ায়, আজকে রক ক্লাইম্বিং যেখানে ফিজিক্যাল এবিলিটি বাড়ায়, এই ধরনের স্পোর্টস আছে, যে ধরনের স্পোর্টসে কিন্তু একটা বাচ্চার কনফিডেন্স বাড়তে পারে এবং সারা শীতকাল জুড়ে হয়। আপনারা যে পাড়ায় থাকেন, যে এলাকায় থাকেন, ওখানে খোঁজ করুন, ওখানে মাউন্টেনিং ক্লাব পাবেনই পাবেন, আমি গ্যারান্টি দিতে পারি। এখন কিন্তু এটা চাহিদা বাড়ছে, বাচ্চাগুলোকে এখানে দিন, ক্যাম্পিংয়ে দিন, বেড়াতে নিয়ে যান জঙ্গলে। আজকে নেচার আপনি বলুন কটা বাচ্চা আছে যে ধনে পাতা আর পুদিনা পাতা চিনতে পারবে, তাই না? কটা বাচ্চা আছে যে মাছ ধরেছে, আপনি বলুন না? কটা বাচ্চা আছে যে পেয়ারা গাছে উঠতে গিয়ে ডাল ভেঙে পড়েছে, আপনি পড়েছেন, আমি পড়েছি, এমনকি মার খেয়েছি বাবার কাছে, মালি এসে ধরে দিয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু আমরা হারাচ্ছি, এই জিনিসগুলো নেই, বাকি সবই আছে। এবং শুধু বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই, মা বাবাদের দোষ দিয়ে লাভ নেই। আমি যে জায়গায় বড় হয়েছি সেই জায়গায় পুকুর ছিল, আম গাছ ছিল, পেয়ারা গাছ ছিল, পেয়ারা বাগান ছিল, আখের ক্ষেত ছিল, যে আখ চুরি করতে গিয়ে হাত পা কেটে যেত। এখন তো আমরা যেখানে আছি, যে কোয়ার্টারগুলোতে, যে বাড়িতে, কাছে পিঠে তো এগুলো নেই, অত বাচ্চারা পাবে কোথায়? কিন্তু হ্যাঁ, আমাদের মা বাবারা যেটা করতে পারে সেটা হচ্ছে একটু সময় বার করে একটু নেচারের সঙ্গে মেশানো, ভালো লাগবে। আসলে দেখুন সারা দিন তোরা নয় ল্যাপটপ, নয় কম্পিউটার, নয় মোবাইল, একটু বাইরে বার করে নিয়ে যাওয়া, দেখবেন ছেলেমেয়েরা অনেক বেশি সুস্থ থাকবে। র্যাগিংটা ইটস আ প্রসেস, এটা কোথাও খোলাখুলি হয়, কোথাও চুপি ছাড়ে হয়, কোথাও জানাজানি হয়, কোথাও জানাজানি হয় না। এবং এই র্যাগিংয়ের বিরুদ্ধে আমরা যতই কঠিন হই বা আমাদের কলেজ অথরিটি যত কঠিন হোক, একটা লেভেলে র্যাগিং হয় এবং সেই র্যাগিংগুলো বেশিরভাগ বাচ্চাই সহ্য করে। হ্যাঁ, কিছু র্যাগিং এমন জায়গায় পৌঁছে যায় যেখানে আমরা আশাই করতে পারি না যে এই জিনিস হোক, কিন্তু কিছু র্যাগিং সব জায়গায় হয়। কিন্তু প্রবলেম কি জানেন, আমরা যেটা দেখেছি এটা আমার অভিজ্ঞতা বলছি, কিছু কিছু ছোট জিনিসকেও স্কুলের মা বাবারা বা কলেজের মা বাবারা বড় করে দেখান যাতে ওনাদেরকে মিডিয়ায় মুখটা দেখানো যায়। এটা সত্যি খুব দুঃখের, কিন্তু এরকম তো ঘটে, আপনারা তো দেখেন। অত র্যাগিং ব্যাপারটা যে উঠে গেছে তা কিন্তু না, র্যাগিং ব্যাপারটা আছে। আগে যেভাবে হতো, আমাদের সময় তো র্যাগিং হয়েছিল, আমাদের মেডিকেল কলেজে র্যাগিং হয়েছিল, আমি যখন বিএইচইউতে যাই তখনও র্যাগিং হয়েছিল, তো আমরা সেটাকে সেইভাবে নিয়েছিলাম। কিন্তু কিছু কিছু র্যাগিং করতে গিয়ে অ্যাক্সিডেন্টও হয়েছে, সেগুলো আমরা কখনোই কাম্য বলে মনে করি না। কিন্তু অল্প একটু দেখুন, এটা একটু কিছু একটু দরকার হয় এবং সেখানে মা বাবারা যেভাবে রিয়্যাক্ট করে সেটাও কিন্তু চিন্তার ব্যাপার। অনেক জায়গাতে পাওয়া যায়, ধরুন অটিস্টিক বাচ্চার মধ্যে পাওয়া যায়, মেন্টাল রিটার্ডেশনে পাওয়া যায়, সিভিয়ার মেন্টাল রিটার্ডেশনে পাওয়া যায়। আজকেই পেয়েছিলাম একটা, একটা ঘা করে দেয় কামড়ে কামড়ে, এবং এর তো লং টার্ম চিকিৎসায় রাখতে হয়। আর অনেক বাচ্চা আছে যাদের বুদ্ধি কম, তাদের মধ্যেও এগুলো পাওয়া যায়।
কিন্তু তার মা বাবারা যে আশা নিয়ে আসে সেই আশাটা তো আমি পূরণ করতে পারি না। তার কারণ হচ্ছে বুদ্ধি বাড়ানোর ওষুধ কিন্তু আমার জানা নেই, অনেকের হয়তো জানা আছে। আমি কিন্তু প্রথমেই বলে দিই যে বুদ্ধিটা বাড়াতে পারবো না, কিন্তু এই বুদ্ধি কমের জন্য যে বিহেভিয়ার প্রবলেমগুলো আছে দ্যাট ক্যান বি ওয়েল টেকেন কেয়ার অফ। এই যে তারা রেগে যাওয়া, জিনিসপত্র ছুঁড়ো, গালিগালাজ করা, এইগুলো কিন্তু কমে, এগুলো ওষুধ দিয়ে কমে। কিন্তু বুদ্ধিটা পালানোর ওষুধ আমার কাছে জানা নেই। একমাত্র বয়স এবং সময় সেটাই একটু ধীরে ধীরে বুদ্ধি বাড়াতে পারে। মেডিটেশন দেখুন, একটা সাইকোটিক পেশেন্ট, একটা অ্যাগ্রেসিভ পেশেন্ট, মারপিট করছে, দাঙ্গা হাঙ্গা করছে, আপনি কী মেডিটেশন করাবেন? মেডিটেশন তাকেই করাবেন যার মধ্যে সেই বোধটা এসেছে, যে বুঝতে পারবে, যাকে আপনি বোঝাতে পারবেন যে বাবু তুই একটু বস, বসে এই এতে এইভাবে কর, এতে আরাম পাবি। মেডিটেশন কিন্তু সবার জন্য নয়, সিমিলারলি কাউন্সিলিংও সবার জন্য নয়। একটা সাইকোটিক পেশেন্ট, ফ্র্যাঙ্ক সাইকোটিক, গালাগাল করছে, দৌড়ে বেড়াচ্ছে, আপনি তাকে কী কাউন্সিলিং করবেন? লোকের যে ধারণা যে কাউন্সিলিং করলে ঠিক হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা নয়। কিছু কিছু ক্ষেত্রে আগে আমাদের ওষুধ দিয়ে কন্ট্রোল করতে হয়, তারপর উই গট টু গো ফর কাউন্সিলিং অ্যান্ড অর মেডিটেশন। মোবাইল ছাড়ার জন্যে আমাদের ক্লিনিকে বহুত বাচ্চা আসে, এবং শুধু মোবাইল ছাড়ার জন্য না, ওরা আসে কিন্তু রাগ বেড়ে গেছে, ওরা আসে ইরিটেশন বেড়ে গেছে, ওরা আসে অ্যাটেনশান কমে গেছে, ওরা আসে ঘুম কমে গেছে। পুরো হিস্ট্রিটা যখন এই চারটে পয়েন্টের ভিত্তিতে আমরা নিই, তখন দেখি মোবাইলের জন্য কিন্তু এই চারটে পয়েন্ট। অতএব মোবাইলটাকে যদি আমরা কমাতে পারি, এই চারটে পয়েন্টের জন্য ওষুধ আমাদের লাগে না। বোঝাতে পারছি আপনাকে? অতএব এই যে চারটে পয়েন্ট, যে অ্যাটেনশান কমে যাওয়া, রেস্টলেসনেস, ইরিটেবিলিটি আর ঘুমের প্রবলেম, এই চারটে কিন্তু মোবাইলের জন্যই হয়। অতএব মোবাইলটা আমাদের কমাতে গেলে অনেক সময় এই চারটে পয়েন্টের ওষুধ আগে দিতে হয়, যাতে রেস্টলেসনেসটা কমে, যাতে অ্যাঙ্গার আউটবার্স্টটা কমে। এবং মোবাইল ছাড়ানোরও কিন্তু প্রসেস আছে। হ্যাঁ তুই মোবাইল করবি না, হ্যাঁ তুই কাল থেকে ধরবি না, ইট ইজ নট দ্যাট। কারণ একটা সময় আমরাই তো মোবাইল খুলে দিয়েছিলাম স্কুলের পড়াশোনা করানোর জন্য, আজকে তো ওদের দোষ দিয়ে লাভ নেই, উই হ্যাড মেড দেম দেয়ার হ্যাবিট। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা আগে ওষুধ, আগে সাইকোমেট্রি করি, অবভিয়াসলি আগে দেখে নিই কী কী প্রবলেম আছে। অনেক সময় এটা একটা কম্পালসিভ ফিচার হয়ে দাঁড়ায়, মোবাইলটা হাতে না থাকলে ঘুমোতে যাবে না, মোবাইলটা হাতে না থাকলে খেতে বসবে না, এটা একটা কম্পালসিভ ফিচার হয়ে দাঁড়ায়। তো এইগুলো আমাদের আগে দেখে নিতে হয় এবং তার চিকিৎসা আলাদা করে করতে হয়। তারপর আমরা যেটা করি যে 9টার পর মোবাইল বন্ধ করো ভাই, তারপর 8টার পর মোবাইল বন্ধ করো, 7টার পর মোবাইল বন্ধ করো, এইভাবে কিন্তু আমরা তৈরি করি। কিন্তু যত সহজে আপনাদের বলছি ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়, ইট টেক্স টাইম। মা বাবাদেরও বলি ধৈর্য ধরতে হবে, বাচ্চাটিকেও আমরা সেইভাবে বোঝাই। এবং এখানে কিন্তু সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট বোধ একসঙ্গে কাজ করি আমরা, যার ফলে এই রেজাল্টগুলো পাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর কেদার রঞ্জন বন্দ্যোপাধ্যায়কে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে হলে আপনারা এই চ্যানেল মেডিটিপসটা দেখবেন। আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে আমাদের এই মানসিক রোগের ওপর, আপনারা এই মেডিটিপসের কমেন্ট বক্সে কোশ্চেনগুলো লিখে পাঠান, আমি সময় বার করে নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো। আজকে এইটুকুই থাক, নমস্কার। দেখতে থাকুন, শুনতে থাকুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই ইউটিউব চ্যানেলটি, আর পাশে থাকা বেলটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762, আবার বলছি +91 9330 240 762, আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com, এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।